तीन बान्धवी मिले ढाका थेके गेल रोबार बेड़ाते आसे कक्सबाजारे। तारा कलातली सुगंधा पॉइंटेर होटेल मेरिन प्लाजाय एकटी कक्ष भाड़ा नेय। एरपर दिन रात 11টার दिके सामुद्रिक भाजा माछ खेते जाए सुगंधा बीच रोडे। सेखान थेके फेरार पथे रशीद मिया ओ बनुरुल इस्लाम ओरफे हारबदल एकटी अटोरिक्शा निये दुई बान्धवीके गतिरोध करे जोर करे निये जाए होटेल मोटेल जोनेर राजियन कटेजे। तादेर साथे जोग देय महाजेर पाड़ार शामीम। होटेलेर दुटी कक्षे दुई बान्धवीके रेखे सबाई मिले एक बान्धवीके पालाक्रमे करे अपर बान्धवी असुस्थ থাকায় তাকে কেবল আটকে রাখে। রাজুন কটেজের পাশে এক প্রত্যক্ষদর্শী জানান সেদিন রাতে এক নারী দিকবেদিক ছুটাছুটি করতে দেখেছেন তিনি। মানে মেয়েদের দৌড়াদৌড়ি মানে দেখছি, দেখার পরে আমাকে একটা মেয়ে মানে গিয়ে মানে মানে বলতেছে ভাইয়া মানে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেছে মানে এরকম মানে কিছু লোক। তো আমি বলছি কি হয়েছে বলো, নাহলে কেন সদর থানা আছে মানে সদর থানায় গিয়ে মানে বলুন, নাহলে কেন টুরিস্ট পুলিশে বলো। তো আমাকে বলতে ভাই আপনি এখানকার মানে স্থানীয় লোক একটু হেল্প করুন। আমি কি করছি কয়েকজন এখানকার নিয়ে হেল্প নিয়ে আমি সমুদ্র সৈকত থেকে এদিকে দিকে মানে খুঁজে যা আমি কি করছি মানে যতটুকু হেল্প দরকার আমার মানে কি আমার সাধ্য মতো আমি হেল্প করে মানে কি গিয়েছি। 5 সেপ্টেম্বর সকাল 7টায় দুই বান্ধবীকে বাস টার্মিনাল নিয়ে গিয়ে চট্টগ্রামগামী মার্সা গাড়িতে তুলে দেয়। পরে বাস রামু পৌঁছালে অসুস্থ হয়ে পড়লে বাস থেকে নেমে পড়ে মেয়েটি, অপর বান্ধবী চলে যায়। এরপর ভুক্তভোগী নারী রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। পরে রামু হাসপাতালে চিকিৎসকরা পুলিশকে খবর দেয় এবং পুলিশ তাকে হেফাজত নিয়ে সদর হাসপাতালে ভর্তি করায়। ভুক্তভোগী নারীটি বাদী হয়ে শামীম রশিদ মিয়া হারবদলের নাম উল্লেখ করে দুজনকে অজ্ঞাত রেখে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রচারিত হলে কক্সবাজার সদর মডেল থানার একটি টিম গিয়ে রাজিউন কটেজের ম্যানেজার সোহেল শামীমকে আটক করে এরপরে বৃহস্পতিবার রামুর রাবার বাগানে অভিযান চালিয়ে মামলার অপর আসামি হারবদলকে আটক করে র‍্যাব। আটক হারবদল শহরের ঘুনার পাড়ার নূর আহমদের ছেলে। তানু শিপু, চিটিয়ান।